রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হলেন। ক্ষুধার জ্বালায় বাড়ি থেকে বের হওয়ার পর দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছে আল্লাহ রাসূল অসময়ে যে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি অসময়ে যে, দুপুর বেলা আজ-জাহিরা আল্লাহ রাসূল বাড়িতে খাবার নাই, খাদ্যের সন্ধানে বের হয়েছি। আল্লাহ রাসূল বললেন, না আমিও খাবার নাই, খাদ্যের সন্ধানে বের হয়েছি। দেখতে দেখতে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, তিনজনই খাবার নাই, খাবারের সন্ধানে বের হয়েছেন। চলতে চলতে এক আনসারির বাড়িতে, আমি সংক্ষিপ্ত ঘটনা বলতেছি, এক আনসারির বাড়িতে উঠলেন। আনসারি তাড়াহুড়া করে একটা খাসি বকরি জবাই করলো, রুটি তৈরি করলো, আল্লাহ রাসূলদেরকে খেতে দিল। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে খেতে দিল। খাওয়া শেষে আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে আমাদেরকে খাওয়ালেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার, কতটা গভীর উপলব্ধি ছিল তাদের! প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে, আল্লাহর প্রদত্ত প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে তাদের উপলব্ধি ছিল এত গভীর। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার যে নিষ্ঠুর বাস্তবতা, এই নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বহু হাদিস বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলাও বহু আয়াত পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আনিল মুস্তাউরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার তুলনা আখিরাতের সাথে, দুনিয়ার তুলনা আখিরাতের সাথে এমন যে তোমাদের কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে দিল, সেই আঙ্গুল উঠানোর পর আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া, আর সমুদ্র হচ্ছে আখেরাত বা পরকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে অতিক্রম করছেন, তো বাজারে একটা কান কাটা ছাগল পড়ে আছে, বিজাদিয়া সাক্কিন, কান কাটা মরা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সঙ্গী সাথী, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই মরা কান কাটা ছাগলটি এক দিরহাম দিয়ে ক্রয় করবে? এমন কি কেউ আছে? তখন তারা বলল, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক দিরহাম তো বহু দূরের কথা, কোনো কিছুর বিনিময়ে ফিরিতে দিলেও আমরা এই মরা কান কাটা ছাগলটি গ্রহণ করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লাদ্দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম, এই মরা কান কাটা ছাগলটি তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন, এর কোনো মূল্যই নাই, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়া তার চাইতে বেশি মূল্যহীন, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার কোনো মূল্য নেই। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতি দুনিয়া তাজিনু ইনদাল্লাহ, যদি দুনিয়ার ওজন, দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে একটা মাছির ডানার সমান হতো, মা সাকা কাফিরাম মিনহা, একজন কাফেরও এক ঢোক পানিও দুনিয়াতে পান করতে পারত না। সারা পৃথিবীর মূল্য কত টাকা হতে পারে মানুষ কি নির্ধারণ করতে পারবে? সাভার বাজারে এক কাঠা জমির দাম কত হবে, ঢাকা শহরে এক কাঠা জমির দাম কত হবে, বসুন্ধরায় সেটা কত হবে, গুলশানে গেলে সেটা কত হবে, ধানমন্ডিতে গেলে কত হবে, সেই জমি আবার লন্ডনে গেলে কত হবে, নিউ ইয়র্কে গেলে কত হবে, সিলিকন ভ্যালিতে গেলে কত হবে, হংকং শহরে গেলে কত হবে, চীনের রাজধানীতে গেলে কত হবে, তাহলে সারা পৃথিবীতে যত জমি আছে সব জমির মূল্য কত হবে, এই জমিতে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত ফসল উৎপাদিত হচ্ছে, এখন হচ্ছে, অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে, তার দাম কত হবে, এই জমির, এই মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণের খনি, তেলের খনি, সব কিছুর খনি, গ্যাসের খনি, সেগুলোর মূল্য কত টাকা হতে পারে,
এই পৃথিবীতে মানুষের ব্যাংক ব্যালেন্সে কত টাকা থাকতে পারে, সারা পৃথিবীর সব ব্যাংক ব্যালেন্সে অতীতে কত টাকা ছিল, ভবিষ্যতে কত থাকতে পারে, সবগুলোকে জমা করে মানুষের পক্ষে এই পৃথিবীর মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। অথচ এই সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে মরা কানকাটা ছাগল আর একটা মাছির ডানা, এগুলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন।